তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নিবেন, ঘেরে নিবেন, ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো দেখো তো, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এ পাপ চিনতে পারো দেখো তো। তখন লোকটা বলবে, না আইয়া রাব্বে, হে আমার প্রতিপালক, আমি চিনতে পারছি এটা আমারই পাপ। ফায়জা কাররাহু বিজানবিহি, লোকটা যখন পাপকে স্বীকার করে নিবে, রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতার তোহা ফির দুনিয়া আলিয়াউমা গাফার তোহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন, তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফির দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচার মাঠে ঢেকে রাখবেন, দুনিয়া তো ঢেকে রাখবেন। মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন, তাহলে আপনার ভিতর আরো খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আপনি যে আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন, হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে তিন দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন, তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলে তেমন বেশি করতে দেখলেন না, এ জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছে, কেন এসেছিলেন, কেন যাচ্ছেন, না যাচ্ছি, আপনার ব্যাপারে আল্লাহ নবী এই বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না, বলে হ্যাঁ আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমনভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন, আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম, এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে রাখা দেখাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর রাসূল বলেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুবে ইলাইহি, তোবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবার যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন, আবেহি জনম, ও কি পাগল, আমি তো চলে যেতে বলছি, যায় না কেন, এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন, ও কি পাগল, কালুলাই সাবি মজরুন। সাহাবিগণ বলে, না ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে ষষ্ঠবারে আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বুঝে না, আমি যে চলে যেতে বলছি যায় না কেন। ফাকামারা জুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়িয়ে
মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললো, মাশারাবা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আর জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এ পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রসুল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল, ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ, আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাজমুন মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ, এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হোজ্জাল। হোজ্জালের স্ত্রীর সাথে মাজমুন মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হোজ্জাল এই লোককে খুব ভালোবাসত, কাজের লোক হিসাবে খুব ভালো কর্মী ছিল। তখন হোজ্জাল বলছে, মাজমুন মালিক, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে দেখ, বলে দেখো তো কি হয়, এই জন্য এখানে এসেছেন, এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হোজ্জালের সাথে রাসূলের মুখোমুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো, মুখোমুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজিবনে মালিক ফি সাবেকা লাকুনতা খায়রান কাসির। ও হোজ্জাল, তুমি যদি মাইজিবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হোজ্জাল, ও হোজ্জাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছো, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি 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 কি বুঝলেন? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছে। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না, সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন, এটি কি তুমি চিনতে পারছো? দেখো তো, এই পাপ কি তুমি চিনতে পারো? হ্যাঁ চিনতে পারছি তো, এটা তোমারই পাপ তো। হ্যাঁ চিনছি তো। এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, না না না, তুমি মানুষের পাপ ঢেকে রাখতে, আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম, যাও ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দেবো না। বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দিবে না, সেই জন্য এভাবে বিচার করছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষের পাপকে এভাবে ঢেকে রাখছেন। আর আপনি যদি কারো পাপের খবর জানতে পারেন, আর যদি বিরোধী দলের মানুষ হয়, তাহলে তো আপনি একবারে হন্যা হয়ে লেগে গেছেন। মাইক লিয়ে মধ্যে থেকে একজন লোক বলছে, মাইক লিয়ে তোবা করেন, জীবনের মতো আর কোনোদিন মানুষের বদনাম করবেন না, আর 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, পরে কথা আসছে, না হলে এ নইলে এ পাপ ক্ষমা হবে না, কোনো পথ নাই। এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছি, ফলাফলে প্রথমেই বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বদনাম গীবত, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাআ ওয়া ফিরাওয়াতিন দাম্মাম। বদনাম করে যে, গীবত করে যে, পরনিন্দা করে যে, সে জান্নাতে যাবে না। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রিনা আযহা, আল্লাহর নবী ঈদুল ফিত্র অথবা ঈদুল আযহাতে ঈদের মাঠে গেলেন, মাররা বিন নিসায়ে, তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন, মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলে আন-নিসা, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো,
এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, বেমায়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, কারণ কি? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এক তুকসিরনা লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবত করো, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, ও তাকফিরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। যখন বলেছি যে চারটা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, চারটা কাজ করেছে মানে জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে, এক সলাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো, দুই সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, তিন আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, চার আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আপনি শুনেন, এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি, দুই রমজান মাসে সিয়াম থাকি, তিন জেনার সাথে লিপ্ত হই না, চার স্বামীকে মেনে চলতে পারি না, তার মুখখান খুব খারাপ, দিনরাত গালি দেয়, উঠতে বসতে গালি দেয়, আরো খারাপ লাগে সব সময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে, ওর স্বভাব দেখে ওর সাথে আমি কথাই বলি না। মেয়েকে বলি, আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো, কেউ যদি না থাকে কোনো সময় যদি এক গিলাস পানি দেওয়ার লাগে, জোর করে চাই পানি দাও পানি দাও, তখন গিলাস নিয়ে যে থেকস করে রেখে চলে যায়, সহ্যই করতে পারে। হ্যাঁ, কথা ঠিক বলছেন আপনি দিনি বোন, আপনার কথাই ঠিক, আমি আপনার সাথে একমত। তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয়, যদি থাকতেই হয়, তাহলে ঝুলন্ত থাকা যাবে না, তিতে লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। জনৈক মহিলা যখন রাসূলের কাছে আসলো, কথা যখন শেষ হয়ে গেল চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। মূল্যায়ন করার চেষ্টা করো মানে বলো কি, হওয়া জান্নাত নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি তিতে লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি নাই পারা যায়, তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না, আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে, আপনি খোলা তালাক করে নেন। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন, আমি তার সাথে সংসার করব না, লেনদেন সব কিছু বুঝিয়ে দেন, খোলা তালাক করে নেন, 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন। আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয়, তাহলে কতদিন? 30 দিন, এক মাস। এক মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন, পথ খোলা আছে। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি, মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্বামীকে খারাপ লাগুক মিঠা লাগুক তিতে লাগুক, আপনি মেনেই চলেন, সংসার তার সাথে করেন, তার সাথে উঠা বসা করেন, তাকে খাদ্য পানি দেন নিজে হাতে, খারাপ লাগলেও তিতে লাগলেও, শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন খোলা তালাক করে নিন, এভাবে থাকিয়ে না। আর আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, স্বামী মানে পাঁচটা লাগবে জরুরি। এক, যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন, দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন, তিন ওলা তুকাব্বে কটু কথা বলতে পাবেন না, গালি দিতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না, ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না, রং কালো এ কথা বলতে পাবেন না, ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না, শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ।
মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর নামে। অত সাধারণ মনে করিয়েন না। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন ও শান্তি তৃপ্তির বস্তু, তাকে ব্যাংকে পাঠান কেন, তাকে স্কুলে পাঠান কেন, তাকে চেয়ারম্যান মেম্বারে দাঁড় করান কেন? চেয়ারম্যানে দাঁড় করিয়ে দিয়েছেন, সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো চা খেয়ে যাও, সবার জন্য ফ্রি। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার বাপও হাজি, আপনার শ্বশুরও হাজি, আপনি কি করে এ পথে আসলেন? ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করে, ভিক্ষা করে খাবো কেন? নাটোর জেলায় বাড়ি মাছ চাষ করে খাই, হ্যাঁ খান, আমি করিনি তো, আমি ভিক্ষা করতে বলিনি, আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না, চকলেট দিয়ে করেন টাকা কম আছে, কলা দিয়ে করেন বেশি পয়সার ব্যবসা করেন, এমন ব্যবসা করেন নাটোর জেলায় বাড়ি সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দেব, টাকা ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য না, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি, ঘুমের ঘরে টাকা ইনকাম করি, করেন এ কথা ঠিক? আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো, সলাতটা শেষ হয়ে গেছে দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, দোকান খুলো, দোকান খুলো, দোকান খুলো, টাকা ব্যবসা করো, ব্যবসা করো। বাংলাদেশে আল্লাহর হস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল, এখন শনিবার হয়ে গেছে, দুদিন ছুটি হয়ে গেছে, দুবাই আবার তিন দিন, মুসলমানের শুক্রবার, আর একজনের শনিবার, আর একজনের রবিবার, গড়ানে তিন দিন। ইনকাম করা লাগবে না, মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু প্রাণী, গরু ছাগল। জুমার দিনে ইনকাম করতে হবে, দোকানপাট বন্ধ নিষিদ্ধ জুমার দিনে, এমনি দিন তো বহু দূরের কথা। বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে, যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে, উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান, উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, ঘুমিয়ে ব্যবসা হবে, টাকা পয়সা, টাকা পয়সা, ঘুম ভেঙে, আরে কোটি টাকা দেখলাম কোথায় গেল, এইভাবে ব্যবসা করতে হবে, ঘুমের ঘরেও টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো, কেন? আল্লাহ নবী বলছেন আত্তাজের আসাদেক আল আমিন, এখনো ইয়াউমুল কিয়ামা সোদ্দা সোহদা সিদ্দিকিন, সত্যবাদে বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। জমি চাষ করো না, জমি চাষ করো না, কেন আল্লাহ নবী? জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, খালি বউকে গালি দেয়, পশু প্রাণীর পিছনে ছোটে, জমি চাষ জায়েজ তবে ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন আত-তিজারাত মাল কিযবাল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান খারাত করে ওটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, রাসূলের মুখের কথা আপনার সামনে নকল করছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাত অফিরাতিন নাম্মাম, যারা বদনাম করে, যারা চুগলখড়ি করে, যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগবে, এক যেমানের খাই সেমানের খাওয়াতে হবে, দুই যেমানের পরে সেমানের পড়াতে হবে, তিন কটু কথা বলা যাবে না, চার মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত ছেলে মেয়ে পড়াশোনা না পারলে গালে থাপড়ে দাও, পণ্ডিত জানে না গালে মারা যায় কি না, গলা থেকে উপর দিক মারা নিষেধ। চার ওলা তাত্র খাই ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া, দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, জরুরি আদেশ, তার নাম স্বামী। আপনি কাপুরুষ, সেই জন্য তো আপনার স্ত্রী বাজারে গেছে, আপনার স্ত্রী গেল কেন? ওর স্বামী কি মরে গেছে? ওর দেবর কি মরে গেছে? ওর ভাসুর কি মরে গেছে? ওর শ্বশুর কি মরে গেছে? দেশবাসী নাই ও কেন বাজারে? আপনি কাপুরুষ, সেই জন্য সে বাজারে।
তোবা করে উঠেন এখান থেকে, জিন্দগিতে যেন বাজারে না যায়। আমরা তো বেঁচে আছি কই, আমরা তো কোনোদিন হাট বাজারে যেন পুরুষ মানুষই যায় না, তো মহিলা তো ভাবতেই পারি না। আমি কোনোদিন এ যাবো তো আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তো যখন আমি সামনে দিয়ে হাঁটি তখন আমি বলে এই শোনো, ভালো করে চা যদি না বানাও, যদি অভিযোগ দেয় তাহলে তোমার কিন্তু দোকান থাকবে না। তখন ও বলে একটু বসেন, যে কোনোদিন তো বসেনি তোমার এখানে, কেমনে বস, জীবনে বসেনি কোনোদিন। ষোলো বছর ছাত্র জীবন, ৩৪ বছর শিক্ষক জীবন, ৩২ বছর বক্তব্যের জগৎ। সম্মানিত দিনী ভাই বোন,